এই দেখো কি অবস্থা, জলে জলাকার সব, সব পাপোস টাপোস সব। আমি ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা, দেখো এই ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে। তুই কেন নামলি খাট থেকে? আসি ওদিক, অতটা যায়নি ওই দিকটা। এই দেখো, এই দেখো রাশি টর্টল। রাশি অন্যদিন বিছানাতেই রাখে, আজকে ও মাটিতে ফেলেছে। আর দেখো সব ভিজে একদম। এইখানে আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ কারেন্ট অফ হয়ে গেছে বলে ঘুমটা ভেঙে গেল। এই দেখো আরও দেখাই, চলো। কালকে রাত্রে সারা রাত কারেন্ট ছিল না আমাদের, এই দুপুরবেলার জন্য ঘুমিয়ে পড়েছে। এই দেখো দেখছো কী অবস্থা, আমি কী করি, তার মধ্যে কারেন্ট নেই, এখনও কারেন্ট নেই। দেখো আমার এই সব পুরো একদম ভেসে গেছে। এই দেখো এই ঘরটা দেখতে চলো, আমি যে লাইট জ্বেলে দেখাবো। এই দেখো দেখছো খাটের তলা ডাটের তলা সব জলে জলাকার হয়ে গেছে। এই দেখো যত যাচ্ছি তত জল, আমি কী করে পরিষ্কার করব কি করব জানি না। দেখো পাপোস ঠাপোস সব একদম ভিজে গেছে। এসব তুলি, গঙ্গাদিকে ডাকলাম। ঘুম থেকে উঠে দেখছি যে মানে যেই বিছানা থেকে মাটিতে পা দিয়েছি আর দেখছি যে জলে সব থই থই করছে। তারপরে দরজাটা খুলছি, কারেন্টটা চলে গেছে বলেই ঘুমটা ভাঙলো। কালকে রাত্রে মানে 11:30 থেকে 3টে অবধি কারেন্ট ছিল না, 2:30-3টে অবধি। এখানে চৌমাথাতে ট্রান্সফরমার বাস্ট করেছিল, সে তো আর এক মানে কি বলবো, কালকে রাত্রিটা খুবই কষ্ট করে গেছে। উপর ছাদে সবাই মিলে আমরা কাটিয়েছি, ছাদে চলে গেছিলাম, একদম হাওয়া ছিল না, প্রচণ্ড গরম ছিল। দিয়ে যাই হোক দুপুরটা ওই জন্য একটুখানি বেশি ঘুমিয়ে পড়েছি, ডিপ হয়ে গেছে ঘুমটা। আর উঠে দেখছি এই কাণ্ড জানো, তারপর দরজা খুলে দেখি এত জলের আওয়াজ কেন। আমি প্রথমে ভেবেছি বোধ হয় এসির পাইপ থেকে কোনোভাবে লিক করেছে বা কিছু এরকম কিছু হয়েছে। তারপরে দেখছি ঘর তোর সব থই থই করছে, তখন আওয়াজ হচ্ছে দেখছি যে অ্যাকোয়াগার্ডের এই পাইপটা লিক করেছে, মানে ফেটে গেছে, মুখ থেকে ফেটে গেছে। কিছুদিন আগে এরকম হয়েছিল জানো, তারপর তো আমি এসে এই নবটাকে বন্ধ করতে, তারপর বন্ধ হলো, ততক্ষণে তো যা হবার হয়ে গেছে। সবার আগে পাপোসগুলোকে আগে তুলি। ইস কি অবস্থা হলো আমার ঘর দোরের, মানে নাইটি টাইটিও ভিজে যাচ্ছে। রাশিকে বলেছি চুপ করে বসে থাক, ছপাত ছপাত করে আওয়াজ হচ্ছে, জানো মনে হচ্ছে নদী দিয়ে যাচ্ছি, ঘরটাই আমার নদী হয়ে গেল গো। ইস বাবা রে বাবা, যাচ্ছে তাই অবস্থা হলো, ঝাঁটাটাও পুরো ভিজে গেছে। সব এখন এখানে থাক, ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছে তো, পাইপটা একটু সরিয়ে দাও মুখটা, ওটা দিয়ে দেখো বেরিয়ে যাবে সব। গঙ্গাদি ঘর থেকে জলগুলোকে ঢেয়ে দিয়ে দিচ্ছে এদিকে, আর আমি ডাইনিং রুমে বার করছি। আমাদের পুরোই ফ্ল্যাটে একটা মাত্র নর্দমা রয়েছে, সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের সিঙ্কের তলা দিয়ে, ওখান দিয়ে আমি জলগুলোকে বার করছি। দেখো গঙ্গাদি ঘর থেকে বার করে দিচ্ছে জলগুলোকে ঝাঁটা দিয়ে ঢেয়ে, আর আমি এখান থেকে এগুলো বার করে দিচ্ছি। উফ একে তো গরম, কারেন্ট নেই, কী যে কষ্ট হচ্ছে। সাইড দিয়ে ছাদে চলে যা, ঘরে গরম করবে, গঙ্গা পিসি মুছু, পা টিপে টিপে যা, এখন জল আছে। খাটের তলায়ও ঢুকেছে বলো, কি গরম করছে, করো আমি ওদিকটা করি। সেই তো
খেলা খেলা সব ভিজে গেছে। হাত সেরকম গরম, কারেন্ট আসার নাম নেই, কি জানি কি হয়েছে, কালকে হলো আবার আজকে গরমে টেকা যাচ্ছে না। তবু এখানটা একটু হাওয়া দিচ্ছে, ঘর তো পুরো অন্ধকার হয়ে গেছে, ইমার্জেন্সি লাইটটাও চার্জ আছে নাকি কে জানে। উফ, যাকে বাবা, কারেন্টটা এলো এই জাস্ট, আর জল মোটামুটি আমরা পরিষ্কার করে ফেলেছি, এবারে জাস্ট একটু মুছে নিলেই হবে। শুকনো নেতায় গঙ্গা দিয়ে নিকড়ে নিকড়ে দেখো মুছে নিচ্ছে, মুছে নিলেই হয়ে যাবে, আর ফ্যানগুলো চালিয়ে দেবো, হয়ে যাবে। আরে এই স্ল্যাবের ওপর দিয়ে জল গেছে, নিয়ে সমস্ত এই দেখো বাটি কৌটো মৌটো সব জলে থই থই করছে, নিয়ে এসো। সব মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, তো রাশিকে দুধ দিয়েছি আর আমি একটু চা নিয়ে নিয়েছি, গঙ্গা দিকেও চা দিয়েছি। প্রায় দেড় ঘন্টার উপর আমরা ঘর পরিষ্কার করেছি, তো বললাম একটু শান্তি করে বসে চা খাও তারপর বাড়ি যাবে। কাঁদছিস কেন, কি করা যাবে বাবা, ওগুলো ফ্যান চালিয়ে দিচ্ছি একটু শুকিয়ে নে। ছিঁড়ে গেছে তাহলে ফেলে দিতে হবে, কি করবি বল, এমনি রাখতে হবে, একটা অন্য কিছু দেখতে হবে। গাড়িটা ঠিক আছে, তো গাড়ির ভেতর জল ঢোকেনি তো, দেখে নে, চুলটা ঠিক করে এবারে, ওই তো ঠিক আছে, ঠিক আছে তো, বেশ রেখে দে, এবারে পড়তে বসে যা বাবা। রাশি সব খেলনা ভিজে গেছে, এই তাম্বলাটা তো পুরো ভিজে গেছে, এগুলো বার কর পুরো একদম, এটাকে বার করা যাবে তো, ই বাবা এগুলো সব শুকা, হ্যাঁ শুকালে হবে, কিচ্ছু হবে না, টানাটানি করিস না, ছিঁড়বে না, এগুলো শুকাতে দে সব, এরকম করে ছড়িয়ে রাখ ফ্যানের তলায়, দেখবি ঠিক হয়ে যাবে। হ্যাঁ এরকম করে ছড়িয়ে রেখে দে, সব ছড়িয়ে রাখ, দেখ শুকিয়ে যাবে, হাওয়াতে বিছিয়ে দে। বাপরে বাপ, কি অবস্থা হলো আজকে বলতো, এত জল ঢেয়ানো, এত অভ্যাস নেই, ডানহাতটা মানে ব্যথা হয়ে গেছে আমার জানো, তো গঙ্গাদি ছিল বলে তাই দুজনে মিলে করতে পেরেছি। আর কারেন্টটা এসে গেছে, আমি তো ভাবছিলাম কারেন্ট যদি না আসে তাহলে তো মানে মুশকিলের আর শেষ নেই, অন্ধকারে কি করে কি করব। যাই হোক, আলো থাকতে থাকতে কারেন্টটা এসে গেছে, আর এই যে ক্যাবিনেটগুলো সব খুলে রেখেছি আর ফ্যানটা চালিয়ে দিয়েছি, সুপাক এগুলো ভেতরে তো পুরো জল, বাসন কোসনগুলো সমস্ত হয়েছে, গঙ্গাদি যতটা পেরেছে মুছে মুছে রেখে গেছে, পুরো জলে জলাকার হয়ে গেছিলো, দেখলে তোমরা কি অবস্থা হয়েছিল। যাই হোক, এগুলো সব খোলা থাক, ওই ঘরের এই ঘরের সব ফ্যানগুলো চালিয়ে দিয়েছি, ভেতরে ভেতরে আলু পেঁয়াজের ঝুড়ি থেকে টপ টপ করে জল পড়ছে জানো, সেগুলো সব ছাদে দেওয়া হলো, পাপোসগুলো তো থই থই করছে, এখন কালকেও রোদ উঠলে শুকাবে তারপর। বাট একটা এক্সপিরিয়েন্স হলো, একটা এক্সপিরিয়েন্স তো কালকে হয়েছে, রাত্রিবেলা ওই ওপর ছাদে সবাই মিলে মাঝরাত্রিবেলা দুটো আড়াইটে অবধি সব ওপর ছাদে বসে থাকা, কারেন্ট অফ, পুরো চারিদিক দুধু করছে, অন্ধকার, এমন মানে আমাদের এখানে ট্রান্সফরমার বাস্ট করেছে, দমকল এসে আগুন নিভিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মানে ওটা একটা এক্সপিরিয়েন্স কাল রাত্রিবেলা হয়েছে, আজকে আবার একটা এই ধরনের এক্সপিরিয়েন্স, মানে কী দিন যাচ্ছে আমি বুঝতে পারছি না, সময়টা মনে হয় খারাপ যাচ্ছে আমাদের, বুঝলে। আজকেও রাত্রিবেলা আবার কী হবে না হবে জানি না, কারেন্টের কী অবস্থা, এই তো দেখলে বিকেলবেলা কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক, এখন রাশিকে পড়াতে বসে যাই, সকাল থেকে রাশিও পড়তে বসতে পারিনি কারণ কালকে রাত্রে ঘুম হয়নি বলে আজকে সকালবেলা অনেকটা দেরি করে ও উঠেছে, আমারও উঠতে দেরি হয়ে গেছে, সকালবেলাটা ওকে পড়তে বসানো সেভাবে হয়নি, তো ওকে পড়তে পড়তে বসাই, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এরকম যে ভিডিও কোনোদিন করবো আমি ভাবতে পারিনি, মানে এরকম কোনোদিন কন্টেন্ট হবে আমার, এখন হাসছি তখন যা অবস্থা হয়েছিল আমিই জানি। তো যাই হোক, চলো টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, বাই।